গতকালকে বলার ঘটনাটা দেখার পরে শামীম ওসমান সাহেবের সে বক্তব্যের কথাটা আমার মনে পড়ে গেছে। চলুন সে বক্তব্যটা আগে আপনাদেরকে শোনাই, তারপরে দেখা যাক। বাংলাদেশে তারা কথা বলে বলে নাই কেন আমি জানি না। আমি শামীম ওসমান সবচেয়ে পাপিষ্ঠা মুসলমান হয়ে সংসদে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কথা বলেছি। পত্রিকা আমি পয়সাটা কিনি না, কারণ আমি যদি ওই পত্রিকা কিনি তারাই মনে করব আল্লাহর রসুলকে যে অপমান করছে আমি তাকে দুই টাকা দিয়া উপকার করলাম। আপনার দায়িত্ব আপনার, আপনার দায়িত্ব আপনার, আমি আপোষ করব না। রাজনীতি রাজনীতির জায়গায়, আর আমার ধর্ম আমার ধর্মের জায়গায়। কোন ধর্মের উপর আঘাত করব না, কাউকে আঘাত করতেও দিব না, কিন্তু তুমি ধর্ম মানো না মানো না আমার আপত্তি নাই। আমি মানি যেটা আমার নেত্রীর কথা, আমি মানি তুমি আমার আল্লাহ রসুলকে নিয়ে যদি কোনো কুটুক্তি করো এমপি কি ছেড়ে দেবো, গর্দান নামায় খেলাবো, ছাড় হবে না, এখানে কোনো ছাড় নাই। আমি মাইকে বলতেছি, সাংবাদিক লেখবে জানি, শামীম ওসমানকে যে গর্দান নামায় দেবো, দুইবার লেখ আমার আপত্তি। ভয় পাইলে একমাত্র আল্লাহরে ভয় পাবার, কেউ ভাইর আমার আপনারা দোয়া করবেন, এখানে এত ভালো ভালো মানুষ। সো ইনিই হলেন শামীম ওসমান। শামীম ওসমান স্যার, আজকে পর্যন্ত কিন্তু আপনার যে বক্তব্যটা ছিল সে বক্তব্য অনুযায়ী কিন্তু আপনি একটা স্ট্যাটাস বা একটা লাইভ বা একটা ভিডিও বা একটা সংবাদ করেননি। আপনি যা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে ভোলার ঘটনাটা নিয়ে আপনাকে কি বলার দরকার তার আমরা বলে দিতে চাই না। দেখা যাক যে আসলে কি আপনারা ইসলামিক কথাবার্তা বলে মানুষের মন গলান নাকি বাস্তবেও ইসলামকে ভালোবাসেন। আপনার উপরেই ছেড়ে দিলাম সবকিছু, দেখা যাক আপনি কি করেন।